মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর রোববার 10 অক্টোবর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে পরীমনির আইনজীবী তার স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার 5,000 টাকা মুচলেকায় স্থায়ী জামিন মঞ্জুর করেন। এর আগে দুপুর 1:40 আদালতে যান পরীমনি। মাদকের মামলায় প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত তিনি জামিনে ছিলেন। এদিকে কথিত নায়িকা পরীমনির স্থায়ী জামিন মঞ্জুর করা হলেও জামিন পাননি বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে খুলনার আদালত। এর আগে রোববার বেলা 11টার দিকে তাকে কারাগার থেকে খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম আশিকুর রহমানের আদালতে তোলা হয়। শুক্রবার বিকেলে কাশিমপুর কারাগার থেকে তাকে খুলনা জেলা কারাগারে আনা হয়। আদালতের সূত্রে জানা গেছে, সোনাডাঙ্গা থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় রোববার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। নির্ধারিত দিনে সাক্ষী উপস্থিত না হওয়ায় আগামী 22 নভেম্বর পরবর্তী দিন ধার্য করা হয়েছে। মামুনুল হকের আইনজীবী লস্কর শাহ আলম আদালতে তার জামিনের আবেদন করেন। পরে আদালত আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আল্লামা মামুনুল হককে। রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ শামীম আহমেদ পলাশ জানান, বেলা 11টার দিকে আল্লামা মামুনুল হককে আদালতে উপস্থিত করা হয়। বিচার কাজ শুরু হয়েছে আজ সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিন ছিল। সাক্ষী উপস্থিত না হওয়ায় আগামী 22 নভেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। Yeah.